নমস্কার, আবারও স্বাগত আপনাদের। হ্যাঁ, আবারও, কারণ আমরা আবারও মুখোমুখি, আপনারাও আবারও কাছে আসলেন, কিন্তু মাঝের এই সময়টা একটু বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু বিচ্ছেদ হওয়াটা অতটা অস্বাভাবিক নয়। এই অনুষ্ঠানের বক্তব্য, এই অনুষ্ঠানের উপকারিতার সেই বার্তাটা সেটা থেকে ডিটাচ না হলেই হলো, এটাই মূল বার্তাটা। কারণ এখানে সমস্ত কিছু পজিটিভলি অ্যানালিসিস করা হয়, আমাদের লাইফটাকে কিভাবে পজিটিভলি আমরা দেখবো এবং তার জন্য কি কি সেই ওয়েস্টটাকে কাজে লাগাতে পারবো আমরা, ভেরি সিম্পলি এই জিনিসটাই একজন এক্সপার্ট আমাদের সামনে ব্যাখ্যা করেন। এবং ব্যাখ্যা করার সাথে সাথে অ্যাপ্লাইয়ের জায়গাটায় কিছু কিছু আমরা এখান থেকে দেখতে পাই, তবে সমস্ত কিছু অন ক্যামেরায় ধরা সম্ভব হয় না, এটাও বাস্তবিক। সমস্ত কিছু এই মঞ্চ থেকে একেবারে প্র্যাকটিক্যালি ডিসপ্লে বা দেখানো সেটা সম্ভব হয় না, এটা আরও বাস্তবিক। তাহলে প্রয়োজন কোনটা? প্রয়োজন একটাই, যে যে যার মতো করে অনুসন্ধান করা এবং যে পথটা আমরা আমরা তো সব সমস্ত কিছু সবাই সমস্ত কিছু জানি না, এটা তো বাস্তবিক। এখানে লজ্জারও কিছু নেই বা এটা অপরাধও কিছু নয়, বা এটা যারা জানেন তাদের সেটা সেই অর্থে অযথা অহমিকারও জায়গা নেই, কারণ তারা জেনেছেন আমরা জানিনি। কিন্তু এই না জানার জায়গাটায় কতদিন আমরা নিজেদেরকে রাখবো, এই জায়গাটাই বোধহয় একটা পর্যায়ে, যদি ইচ্ছাকৃত ও জেনে কি হবে, ও আর কি হবে জানবো, এই জায়গাটাই যদি তৈরি হয়ে যায় তাহলে বোধহয় সেটা একটু ভাবার প্রশ্ন আছে যে সেটা কতটা আমাদের জন্য মঙ্গলদায়ক। যাই হোক, এগুলো অনেকের কাছেই বার্তাটা এইভাবে পৌঁছাচ্ছে জ্ঞানের কথা না, আবারও বলি সম্পূর্ণ পজিটিভ এনার্জির কথাটাই আমরা এই অনুষ্ঠান থেকে শুনি বিভিন্ন পথগুলো সম্পর্কে, কারণ তার মুখ থেকে তো বারে বারে আমরা পজিটিভলি সেই অ্যানালিসিসটা পাই। কখনো বা কি বলবো, অনেক কিছুই বলার প্রয়োজন থাকে, কারণ তার গুণাবলী বা ভূষণ এইভাবে অতিরঞ্জিত করে নয়, প্র্যাকটিক্যালি তিনি সেইগুলোকে ক্যারি করেন, এটা সবচেয়ে বড় কথা। আর সেগুলোর অ্যাপ্লাইটা করেন প্রপারলি, সেটা আরও বড় কথা। আজ লাইভ অনুষ্ঠান, আমরা জানবো একটু ডিফারেন্ট ওয়েতে, যারা নিউ কামার সেই অর্থে আমাদের এই প্রোগ্রামের সঙ্গে অ্যাটাচ হয়েছেন আজকে, তাদের কাছে বিষয়টা একটু নতুন লাগতে পারে। তবে নিয়মিত যারা চেনেন, প্রখ্যাত ট্যারো কার্ড রিডার রূপে শম্পা ব্যানার্জি, এই নামটার সঙ্গে তারা ভীষণভাবে পরিচিত, বাস্তু কনসালটেন্ট, লাল কিতাব এক্সপার্ট, নিউমোলজিস্ট, বৈদিক জ্যোতিষ, আরও নানাবিধ সেই কর্মকাণ্ড দিয়ে আমাদের ভালো রাখার কাজটা করে চলেছেন। এত কথা কেন বললাম বলুন তো? একটাই, নতুন যারা আছেন তাদের কাছে একটু বোধ হয় এলাবোরেটলি বলাটা দরকার যে আমরা কি পেতে চলেছি এবং সেটার ইম্পর্টেন্স দেওয়াটা আমাদের ভালো নিজেদের জন্য কতটা জরুরি। এরপরে তিনি বলবেন, আমরা শুনবো, এটাই পজিটিভলি আমাদের কাছে বার্তাটা পৌঁছায়। হ্যাঁ, নানা দাদিন শম্পা ব্যানার্জি আমাদের মধ্যে এসে গেছেন, আসুন লাইভ অনুষ্ঠানে তাকে ওয়েলকাম জানাই। নমস্কার দিদি। পজিটিভ এনার্জি কতটা দরকার? একটা ভীষণ রকমের নেগেটিভ বাতাবরণের মধ্যে এক ঝলক টাটকা হাওয়ার মতো এমন কিছু এসে গেল, সারা সবাই হয়তো একটু চাঙ্গা হয়ে গেল, আর বিপরীতটাও ঘটতে দেখা যায় প্র্যাকটিক্যাল ফিল্ডে। এই এই জিনিসটা একটু শুরুতে পেতে চাইছি। অ্যাকচুয়ালি পজিটিভ এনার্জিটা কি? তোমার থিঙ্কিং, অ্যাকচুয়ালি ধরো তুমি ধরো খুব ভালো চিন্তা করো, হ্যাঁ, তুমি যদি সেখানটা গিয়ে দাঁড়াও দেখবে যে অটোমেটিক্যালি তুমি পুল করছো অন্যদের। এই যে ধরো রামকৃষ্ণ বিবেকানন্দ, ওনারা এত শিষ্য পেতেন কেন? তার কারণ ওনারা সবসময় পজিটিভ থিঙ্ক করতেন রিগার্ডিং আদার্স। আর তুমি যদি ভাবো ও ভালো আছে, কেন ভালো আছে সারাক্ষণ ভুরু কুচকে, ও আমার থেকে কেন ভালো থাকবে, আমার থেকে তো ভালো থাকবে না, আমি বেশি ভালো থাকবো, তখন কিন্তু সে নেগেটিভ এনার্জি অ্যাকুমুলেট করছে, তো সেখানে দেখবে তোমার গিয়েও ভালো লাগছে না এবং সেটা এফেক্ট করেই যায়। হ্যাঁ হ্যাঁ, একটু নিয়ে ফার্স্ট কলার বন্ধু কানেক্ট করেছেন। হ্যাঁ, ওয়েলকাম আপনাকে, নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আপনার কোয়ারিজ আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, এবারে এবারে দেখুন, ট্যারো কার্ডের মাধ্যমে আপনি যে ভরসা করে কোশ্চেনটা রাখতে চাইছেন, একটু বলুন না। আপনার কি কাজ করেন? আপনার এই কাজের জায়গাটা কেন আর কি অসুবিধা হচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি যে আপনার কাজের জায়গাটা লাস্ট 10 মান্থস আর কি আপনি ভুগছেন,
ওয়াই কি মানে এই জায়গাটা 13 বছর আর কি খুব একটা ভালো জায়গা না। হ্যাঁ কিন্তু এখন তো লাস্ট আর কি ম্যানেজ করেছি কিন্তু এখন হ্যাঁ কেন কেন চলে যাচ্ছে জায়গাটা। হ্যাঁ এখানে কি কোনো মহিলা মানে আপনার ধরুন যে বস তিনি কি মহিলা? মানে আমরা বস তো হ্যাঁ আমি দেখলাম যে একজন মহিলা আপনার বস তিনি আপনাকে ডিস্টার্ব করছেন। তো আপনি এক কাজ করুন, দেখুন এখানে যেটা হচ্ছে আপনার এমনি কোনো অসুবিধে আমি দেখতে পাচ্ছি না সেরকম, ঠিক আছে, হয়তো আর কি ক্রিয়েট করবে। আর এই দুজন মহিলাই প্রচন্ড আপনার কি বলবো মানে একটু অ্যাগ্রেসিভ কাইন্ড অফ, ঠিক আছে, তো এই দুজন মহিলা তারা দুজনেই প্রচন্ড অ্যাগ্রেসিভ। তো আপনি চুপচাপ কাজ করুন, আপনার কিছু বিগড়তে পারবে না। হ্যাঁ আর আপনার যদি মনে হয় যে বলছিলাম একটু কাইন্ডলি মানে আমার সবথেকে ভালো সময়টা বা ভালো সময়টা কবে থেকে পাবো মানে এটা সেটা কিন্তু দেরি আছে, সেটা দেখুন সেটা সময়টা যেটা গোল্ডেন টাইম বলে আর কি সেটা কবে থেকে পাবো সেটা তো সেটা শুনুন সেটা একটা কার্ডে তো বলা যায় না, তার জন্য আপনাকে আমার সাথে হয়তো দেখা করতে হবে, আদারওয়াইজ আমি একবারে এইটা থেকে একটা চেঞ্জিং এর টাইম এই বছরে আছে, এই বছরে আছে কিন্তু এই বছরের শেষের দিকে বলতে গেলে আপনার শুনুন এখন 12 মাস মানে এই ধরুন আজকে ধরুন ফেব্রুয়ারির এন্ড, এই এন্ডের থেকে আপনার 2021 এর ফেব্রুয়ারি অবধি খারাপ সময়। হ্যাঁ সাথে থাকুন, অনেকগুলো প্রশ্ন আপনি রাখলেন এবং যদি একবারে না এতগুলো প্রশ্নের উত্তর দেওয়া অসুবিধা হয় কেন, এটা তো দেখুন অনেকেই আমাদের সাথে আর কি এতে থাকে। আমি একটু নতুন বন্ধুদের জন্য একটু তাহলে ধারণাটা একটু সকলের জন্য একটু পেতে চাই, তাহলে ট্যারো কার্ড রিডিং এই সাবজেক্ট সম্পর্কে একটা আপনার কাছে একটু এই যে ট্যারো কার্ড রিডিং এ কিভাবে এটা পসিবল হচ্ছে এটা আসলে কি? দেখো ট্যারো কার্ড রিডিং আমি অনেকবার বলেছি এটা একটা ফরচুন টেলিং কাজ। এখন যখন আর কি ধরো জিপসি ছিল যারা ধরো আমাদের যখন বাড়িঘর ছিল না যারা যাযাবর ছিলেন তারা কি করতো, তারা কিছু হয়তো ঈশ্বরের নির্দেশে বা ধরো আর কি হয় না যে অনেক সময় ঈশ্বরের নির্দেশ পাওয়া যায়, যেমন দক্ষিণেশ্বর হয়েছিল তারাই 78টা কার্ড বানিয়েছিল, সেই কার্ডের ওপর ডিপেন্ড করে ওরা এখান থেকে ওখানে যেত, সেই শুরু, ঠিক আছে। সেখান থেকে এটা আস্তে 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 প্রথমে আফ্রিকাতে প্রচণ্ডভাবে আর কি এটা আর কি মানে কি বলবো এটা পপুলার হয়, তারপরে ইউরোপ, তারপর ইউএসএ, এখন তো পাশ্চাত্য দেশে তো ট্যারো কার্ড মিন্স মানে সে একটা সাধা মানে সাধারণ মানুষের থেকে ওপরে। আরেকটা জিনিস হচ্ছে এই ট্যারো কার্ড যে রিড করছে তার কিন্তু একটা মানে সার্টেন এক্সটেন্ট একটা পাওয়ার থাকে, সেই পাওয়ার ছাড়া কিন্তু আপনার কি বস হচ্ছে কোনো মহিলা, এটা কিন্তু মানে যে কোনো কেউ আমার মনে হয় করা নট ইজি, মানে এটা নিয়ে চর্চা করতে হয় এবং মেডিটেশন করতে হয়। আমরা যখন এই যে আমি এখানে এখন বসেছি আমি কিন্তু বাড়ি থেকে মেডিটেশন করে এসেছি যাতে আমি ঠিক মতন উত্তর দিতে পারি, মানে সামাও আমি এটা বলবো যে যে ট্যারো কার্ড রিড করছে তাকে কিন্তু ইউনিভার্সের সাথে বা গড বা গডেজের সাথে অ্যালাইন হতে হয় মাইন্ড বডি স্পিরিট, কারণ আমরা তো অনেক কিছু দেখতে পাই না এবং যেটা দেখতে পাই না সেটার অস্তিত্ব অনেক সময় স্বীকার করতে চাই না, সেটা তো লজিক্যালি লজিক্যালি হ্যাঁ প্র্যাকটিক্যালি দেখতে গেলে সেটা মানে যেটার প্রুফ নেই সেটা নিয়ে হয়তো আমরা, কিন্তু ট্যারো কার্ড একটা এমন জিনিস দিস ইজ বেসিক্যালি কল্ড আর কি ফরচুন টেলিং কার্ড, ঠিক আছে, যেরকম লাক লাকটাকে আমরা আর কি কিন্তু এই যে বললেন আফ্রিকা দিয়ে শুরু হলো তারপর ওয়ার্ল্ড ওয়াইড আস্তে আস্তে পপুলারিটি অর্জন করলো, পপুলারিটিটা কিসের ভিত্তিতে হবে যদি সেই প্রেডিকশনটা অ্যাকচুয়ালি এফেক্টফুল না হয়? এটা মানে কয়েক হাজার বছর ধরে চলছে, তার মানে এটা প্রেডিকশন তো কোথাও একটা ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। সো এই জায়গায় আমরা থাকতে থাকতেই বন্ধুদের আসার আগে আমি একটু যে জায়গাটা এনার্জি দিয়ে আজকে শুরু করেছিলাম সেই এনার্জি জায়গা আমাদের ডেইলি লাইফের এনার্জিটা কি করে আপলিফট করা যায়, রাইট? সকালে উঠবে আমি এটা খুব মানে একটা এমন একটা কি বলবো এটা তত্ত্বও বলতে পারো বা নিজেকে ভালো রাখার একটা বিশাল একটা টুল বলতে পারো, আমি সেই হিসেবে বলছি তুমি সকালে উঠলে প্রথমে নিজের হাতটা দেখবে, কেন হাত দিয়েই আমরা কর্ম করি, হাতটা দেখলে উঠলে আয়নায় দাঁড়ালে ঈশ্বর কিন্তু নিজের মধ্যে, নিজেকে আয়নায় দেখলে দেখে বলবে যে আজকে আমি এই এই কাজ করতে চাই,
হবে কি হবে না সেটা কিন্তু ওপরওয়ালার উপর। বাস করে দিনটা শুরু করো হাসি মুখে, এই যে গুড মর্নিং এটা আমরা করি, করে সূর্য প্রণাম করবে। সূর্য প্রণাম মানে এই নয় যে তার প্রসেস করতে হবে, অ্যাটলিস্ট সূর্যকে একবার দর্শন করো। সূর্য যদি না থাকে বাইরে গিয়ে তুমি জাস্ট আর কি বলবো বাইরেটা দেখো, ঠিক আছে, দেখে দিন শুরু করো, দেখবে তোমার পজিটিভিটি অটোমেটিক্যালি আসবে। এবং আমরা যখন ধরো সকালবেলা উঠে পুজো করছি বা স্নান করছি, আমরা অনেকে হয়তো সকালে উঠে পুজো করি না, কিন্তু তুমি সকালে উঠে যদি কিছু ভালো রবীন্দ্রসঙ্গীতও শোনো দেখবে যে তোমার মনটা অন্যরকম হয়ে যাবে। কে কি করছে, কে কতটা পেলো, আমি কেন পেলাম না, ও কেন ভালো আছে, আমি কেন মন্দ, এটা ভাবলে কিন্তু জীবনে কোনো দিনই চলতে হবে না। কেন, আমরা যখন রেসের ঘোড়াকে দেখেছি তাকে চোখে ঠুলি পরিয়ে দেয় বিকজ সে তার ফোকাসের দিকে থাকে। আমাদেরও তাই উচিত, আমাদের নিজেদের ফোকাসের দিকে তাকিয়ে চলা, দেখবে তাহলে তোমার ওই এক্সপেকটেশন একটা বলে কথা আছে যে ওর থেকে আমি এটা পেতে পারি তাহলে আমি ওর কাছে যাবো। আই এম ম্যানিপুলেটিভ, মানে আমি ওর কাছে যদি এটা পাই তাহলে আমি তার সাথে সম্পর্ক রাখবো বা তার নয়তো রাখবো না। এই যে মনোভাব, এর থেকে যদি তুমি উঠে যে আমাকে যেটুকুনি ঈশ্বর দিয়েছে সেটা দিয়ে চলি, বেসিক্যালি ইন ওয়ান ওয়ার্ড লোভ, লোভ থেকে তোমাকে লাস্ট লাস্ট থেকে বিরত থাকতে হবে, তাহলে দেখবে তুমি হ্যাপি। দেখবে অনেক বিক্রি আছে রাস্তায় শুয়ে আছে, সে কিন্তু হাসি মুখে রয়েছে বিকজ তার কোনো এক্সপেকটেশন নেই। নিজেকে প্রথমে বিক্রি করতে হয়, খালি করতে হয়, তবে কি ইট ইস ভেরি ডিফিকাল্ট থিং, বাট তুমি যদি চেষ্টা করো খানিকটা হলেও পারবে। অন্যের দিকে না তাকিয়ে নিজের দিকে চলো, দেখবে ইউ উইল বি হ্যাপি, হ্যাভ নট অনলি হ্যাপি, মোস্ট হ্যাপিয়েস্ট পার্সন অন দিস আর্থ। কিন্তু এখানে একটু ডিফার করে আমি জাস্ট কথাটা রাখতে চাই, প্র্যাকটিক্যাল লাইফটা আমাদের ভীষণ রকমের কঠিন পরিস্থিতির সম্মুখীন করে, সেটা আমরা করি, ক্রিয়েটেড বাই আওয়ার সেলফ। কিসের তোমার, তুমি কিছু করতে পারবে যদি উপরওয়ালা না চায়? একটা পাতাও হিলবে না, কিন্তু আমরা সেটা মেনে নিতে পারি না। মেন জিনিস হচ্ছে অ্যাকসেপ্টেন্স, আমরা অ্যাকসেপ্ট করতে পারি না যে আমার এটা নেই ওর কেন আছে, এটাই হচ্ছে গল্প। এই থিংকিংটা যদি আমি ঈশ্বর বিশ্বাসী না হই তাহলে কি আমার জন্য অ্যাপ্লিকেবল নয়? তোমার নিজের মধ্যে ঈশ্বর, শোনো ঈশ্বর কি, ঈশ্বর আমাদের ক্রিয়েটেড বাই আওয়ার সেলফ। নিশ্চয়ই একটা ইউনিভার্সের পাওয়ার আছে, কিন্তু আমরা কিন্তু সেটা কেউ জানি না সেই পাওয়ারটা কিভাবে চলছে। কেউ গড বলছে, কেউ আল্লাহ বলছে, কেউ ঈশ্বর বলছে, কেউ শিব বলছে, কেউ কৃষ্ণ বলছে, সেটা আমাদের সৃষ্টি, আমাদের মধ্যে ঈশ্বর, আমাদের সেই ঈশ্বরটাকে জাগাতে হবে। আচ্ছা, সেকেন্ড কলার বন্ধু কানেক্টেড, তাকে ওয়েলকাম, নমস্কার। কত সাল? আপনি কি জানতে চান সেই প্রশ্নটা রাখুন। এবার চাকরি কি করছে কি ছেলে? ছেলে এখন টিচিং প্রফেশনাল, টিচিং প্রফেশন, এমনিতে তো ঠিকই আছে, খুব একটা খারাপ তো কিছু নয়। ইনকামটা একটু কম আছে? আচ্ছা, আর কি মানে চাকরির জন্য চেষ্টা করছে? সেটা হবে না, ওনাকে কিন্তু টিচিং প্রফেশনেই থাকতে হবে এবং এখান থেকেই ভালো আসবে। ঠিক করে অ্যাডভার্টাইজমেন্ট করতে বলুন। অ্যাডভার্টাইজমেন্টের কোথাও আমি দেখতে পাচ্ছি একটু অসুবিধে আছে, আর একটু ভালো করে ওটার আর কি প্রচারটা দরকার। ওনার কিন্তু চাকরির যোগ খুব একটা দেখলাম না, কেমন সাথ থাকুন। এই কার্ডের মাধ্যমে আমাদের যে উত্তরটা বেরিয়ে আসছে সেটা একেবারেই টু দি পয়েন্ট হচ্ছে, যার জন্য এলাবোরেটলি হয়তো সেই জায়গাটা অনেকের এক্সপেকটেশন থাকছে। সেটা ট্যারো কার্ডের ইটসেলফ একটা আলাদা প্রসিডিওর রয়েছে, সেটাকে মেনটেন করে মাথায় রাখার একটা প্রয়োজন থাকে, কারণ এটাই বৈশিষ্ট্য। এবং আসলে কি সেই গোড়ার কথাতেও আমরা বুঝে গেলাম, এবং যা যে কারোর মাধ্যমে সেটা যে পসিবল নয় সেটাও আমরা বুঝলাম। সো এই জায়গায় আই থিঙ্ক নিজেদের জন্যে সেই স্পেসিফিক আনসারটা কালেক্ট আমরা প্রত্যেকেই করতে চাইবো সময়কে কাজে লাগিয়ে। এই মুহূর্তে থার্ড কলার বন্ধু যিনি আছেন টেলিফোনে, তাকেও ওয়েলকাম, নমস্কার। হ্যালো, হ্যালো, আপনি কানেক্টেড অলরেডি? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম। নমস্কার, আপনি আপনার পরিচয় জানান একটু। আপনি কে বলছেন, কোথা থেকে? আমি বজবজ থেকে বলছি স্যার। হ্যাঁ, আপনি কার সম্পর্কে জানতে চাইছেন? আমার সম্পর্কে। আপনার নাম কি? আমার নাম হচ্ছে বিফল মাইতি। আপনার ডেট অফ বার্থটা একটু বলবেন? 1975 25 অক্টোবর।
এবার আপনার প্রশ্নটা সরাসরি রাখুন। সরাসরি বলতে ম্যাডাম, আমার অর্থনৈতিক অবস্থাটা খারাপ যাচ্ছে। কি অর্থনৈতিক? অর্থনৈতিক অবস্থা খারাপ। আচ্ছা, অর্থনৈতিক অবস্থা কতদিন ধরে খারাপ? আড়াই বছর। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, অর্থনৈতিক অবস্থাটা কতদিন ধরে খারাপ যাচ্ছে? আপনার কি জীবনে কোনো মহিলার সাথে কোনো শত্রুতা হয়েছিল কখনো? আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, জানাশোনা? হ্যাঁ, সেই ভদ্রমহিলা আপনাকে আটকে রেখেছে, ঠিক আছে? আপনাকে আর কি টুকটাক ওই ব্ল্যাক ম্যাজিক করে আটকে রেখে দিয়েছে আপনার যে সাকসেস, ঠিক আছে? ওকে, সাথে থাকুন না, কত কিছুই হতে পারে না। ওই যে নেগেটিভ এনার্জির গল্প বললাম, সেই পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি এসে গেল, অ্যাপ্লাইটা হয়তো ডিফারেন্ট ওয়েতে হতে পারে, কিন্তু আলটিমেটলি সেইটাই কাজ। একটা নেগেটিভ এনার্জি দিয়ে আমাদের লাইফের এত কিছু ক্ষতি হচ্ছে, আটকানো যায়, ওটাকে বের করে দেওয়া যায়, এটা টেম্পোরারি, এটা নিয়ে এত চিন্তার কিছু নেই। যে ব্ল্যাক ম্যাজিক নিয়ে ভাবে সে ভুল করছে। হ্যাঁ আপনার প্রশ্ন রাখুন। আপনি বিজনেস করতে চাইছেন কিসের উপর? আপনি অ্যালুমিনিয়াম যে ডোর উইন্ডো রয়েছে সেগুলো আমাদের বিজনেস হচ্ছে, তো ওটাই আমি করতে চাই। আচ্ছা, ওটাকে আর কি এক্সপ্যান্ড করতে চাইছেন? অ্যালুমিনিয়াম ডোর উইন্ডো, হ্যাঁ বলছি, এটাকে এক্সপ্যান্ড করতে চাইছেন না নিউ বিগিনিং? না, অ্যাকচুয়ালি নিউ বিগিনিং ই বলতে হয়। হ্যাঁ আচ্ছা, আপনি এটা শুরু করতে পারেন, কিন্তু আরেকটা জিনিস এটা শুরু করুন, এটা মোটামুটি পয়সা আপনাকে দেবে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস হচ্ছে, আপনার যেটা হচ্ছে আপনার একটু ব্যালেন্সের প্রবলেম আছে, মানে প্র্যাকটিক্যালি চিন্তা করে করবেন কিন্তু। হ্যাঁ, আপনি অনেকটা ধরুন কারোকে বিশ্বাস করলেন, সে হয়তো ফেরত দিল না, এরকম কিছু কেস হতে পারে। সো যার সাথেই বিজনেস করুন, একাই করুন, হোয়াট এভার ইট ইজ, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আগে মানুষটাকে যাচাই করে নেবেন, কেমন? আচ্ছা, ম্যাম বলছি এমনি আর্থিক উন্নতি হয়েছে নাকি? মনে তো হচ্ছে। ওকে ওকে, এটা বললে তাহলে হবে, তাই? হ্যাঁ, কাজটা শুরু করুন। সাথে থাকুন, একদম স্পেসিফিক আনসার। সো এই জায়গায় আমি একটু নির্দিষ্ট উত্তরটা এবারে চাই। তাহলে আমরা যেমন পজিটিভনেসের কথা শুনলাম, যে পজিটিভ এনার্জি আমরা কীভাবে গ্রো করবো, একইভাবে নেগেটিভ এনার্জি থেকে নিজেদেরকে কীভাবে প্রোটেক্ট করবো, এটা এটাও জানাটা দরকার। তার জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে চান্টিং, মন্ত্র। তুমি যদি মন্ত্র বলো, তোমার বডির নেগেটিভ এনার্জিগুলো বেরিয়ে যায়। তার সাথে কিছু প্রসেস থাকে, ধরো স্নানের জলে কিছু দিলাম, ঠিক আছে, বাড়িতে কিছু করতে বললাম সন্ধেবেলা, তো এগুলো করলে অটোমেটিক্যালি, কিছু পাতা আছে পোড়াতে হয়, যে পাতাটা পোড়ালে বাড়িতে যদি নেগেটিভিটি থাকে বা বাস্তুদোষ থাকে সেটা বেরিয়ে যায়। তো এইভাবে আমরা করি। মেন জিনিস হচ্ছে চান্টিং, চান্টিং মিন্স মন্ত্র বলা। মন্ত্র বললে কিন্তু তোমার নেগেটিভ এনার্জি অনেক বেরিয়ে যাবে। কে আছেন না পরের বন্ধু, আপনাকে ওয়েলকাম, নমস্কার। নমস্কার, হ্যাঁ কে বলছেন? আপনার পরিচয়? হ্যাঁ নমস্কার, বলুন আপনি কে বলছেন? একটু তাড়াতাড়ি বলবেন। আমি রানাঘাট থেকে বলছি। কার সম্পর্কে জানতে চান? মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম আর ডেট অফ বার্থটা বলুন। রানাঘাট থেকে বলছি, মেয়ের সম্বন্ধে। আপনি আপনি টিভির আওয়াজটা মিউট করে কথা বলতে হবে, বলুন মেয়ের ডেট অফ বার্থ কি, নাম কি? ও, মেয়ে সোনালি ঘোষ। হুম, ডেট অফ বার্থ সোনালি ঘোষ। আমি বাংলায় বলতে পারবো না, কারণ এটা একটা প্রসিডিউর, এই যে এই জায়গাটা মেইনটেইন করতে হবে। কেন বাংলায় আশ্বিন মানে কত হচ্ছে, ওটা ইংলিশে না বলে মানে ডেটটা অ্যাট লিস্ট আমাকে আর কি জানুয়ারি টু ডিসেম্বর বলতে হবে, নয়তো আমি পারবো না। হ্যাঁ, সেই জায়গায় আমরা আমরা অপারক কত হবে, কিন্তু উপায় অনেক রয়েছে, উপায় যে যে ভাবে রয়েছে, আমরা কিছু কিছু এখানে প্রাথমিক ধারণা পাচ্ছি এবং খুব সহজে দিদির কাছে যে কথাগুলো শুনছি এটা মনে হয়ে যেতে পারে কারো কারো। আমি একটু মার্জনা চেয়ে নিয়ে সেই কথাটা কমেন্টটা করতে চাইবো, যে আমাদের প্রাইমারি কিছু কমপ্লিকেশনের ক্ষেত্রেই হয়তো এই ধরনের সলিউশনটা, দীর্ঘমেয়াদী কোনো কমপ্লিকেশনের ক্ষেত্রে, সমস্যার ক্ষেত্রে, সেইগুলোর থেকে উপায়ের কী রাস্তা, সেটা তো রেমেডি আছে। যার যেটা সমস্যা অ্যাকর্ডিং টু দিস, আমি স্পেল দিই, স্পেল দিয়েই আমি সব কাজ করি, মানে ওই এয়ার, ওয়াটার, ফায়ার, আর্থ, এই তিনটেকে জাগিয়ে কাজ করি।
তো সেটা করি, কিছু চান্টিং দিই, কিছু অ্যাফার্মেশন দিই, কিছু অয়েল দিই। অয়েল মানে হচ্ছে ধরো কারোর ধরো টাকা পয়সা আটকে যাচ্ছে বা সব কাজ আটকে যাচ্ছে, অবস্টেকল ব্রেকার অয়েল, সেটা আমি নিজে বানাই, বা ধরো সাকসেস অয়েল, ক্রাউন অয়েল, এগুলো আমি নিজে বানাই, ডিফারেন্ট অ্যারোমা অয়েল এবং বেস অয়েল দিয়ে আমি তৈরি করি, প্লাস কিছু হার্বস থাকে, যে হার্বসগুলো সবই আমাকে ইন্ডিয়ার বাইরে থেকে আনতে হয়। তো এগুলো কি হয়, এটা দিয়ে যখন তুমি মোমবাতিটা জ্বালাচ্ছ, তোমার যে আর কি তোমার যেটা আটকে যাচ্ছে, সে তোমার শত যদি ব্ল্যাক ম্যাজিকও থাকে কিচ্ছু হবে না, তোমার কাজটা কিন্তু হয়ে যায়। তো এগুলো কিছু ম্যাটার করে। আমি সবসময় বলি না যে আমি কিচেনের জিনিস দিয়ে মানুষকে আর কি উপকার করি, কেন কিচেনের জিনিসটি কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বেশি কাজ দেয়, কেন কিচেন হচ্ছে আমাদের জন্য লক্ষ্মী। এই যে ধরো আমাদের যে ডিফারেন্ট স্পাইসেস বা ডিফারেন্ট তোমার আর কি এই যে কি বলবো, মশলা তো ছেড়েই দাও, তোমার পাতা পালক পালং শাক দিয়েও কিন্তু রেমিডি আমি দিই। তো এইগুলো হচ্ছে মানে কি বলতো, এই যে আমরা প্রচলিত ধারণা যেটা আর কি ধরো তাবিজ কবচ দিয়ে আর কি করা, সেটার থেকে আমি সরে গিয়ে প্র্যাকটিক্যাল জিনিস দিয়ে লোককে উপকার করার চেষ্টা করি। এবং এই এই যে আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আমেরিকা বা ইউরোপে যুগ যুগ ধরে চলে আসছে, আমাদের কলকাতায় এখনো এটা সেইভাবে আর কি বলতে পারো যে আলো পায়নি। তবে আসার কথা যে আমাদের ইন্ডিয়াতেই অনেক জায়গায়, আমি তো পুনেতে 12 বছর কাজ করেছি, ভীষণ রকমের সাকসেসফুলি কাজ করেছি, বোম্বেতে কাজ করেছি, চণ্ডীগড়ে কাজ করেছি, তো সেখানে তো লোকেরা মানে কোয়াইট আর কি বলবো, কমফর্টেবল উইথ দিস। তো এই যে তেলের ব্যাপার, এই তেলটা যদি তুমি নিজেও গায়ে দিয়ে বেরো, দেখবে লোক অ্যাট্রাক্ট হবে তোমার প্রতি। ধরো তুমি একটা বিজনেস আর কি ইন্টারভিউতে গেছে, বিজনেস আর কি মিটিংয়ে, আমি বলি এই তেলটা লাগিয়ে যা, অটোমেটিক্যালি সে মানে বলে না ওই যে বশীকরণ, বশীকরণ কিন্তু ওরমভাবে কিচ্ছু করার নেই, কিন্তু তোমার মানে বডি ল্যাঙ্গুয়েজ বা তোমার যে আর কি ফ্রেগনেন্স বা গন্ধ, সেটার থেকেও কিন্তু অনেকে বশীকরণ হয়। এটা ওয়ান কাইন্ড অফ কিন্তু আর কি মাইন্ড কন্ট্রোল কাইন্ড অফ থিং, কিন্তু ইন গুড ওয়ে, ইন হোয়াইট ওয়ে, মানে তুমি কারোকে অ্যাট্রাক্ট করছো কিছু ভালো ফুলের গন্ধ দিয়ে, লাইক দিস। আচ্ছা, এই যে আমাদের কিছু ভালো কিছু পদক্ষেপের সময় আমরা অনেক ক্ষেত্রেই ওই দইয়ের ফোঁটা, হ্যাঁ, তারপরে ডিম না খাওয়ার সাজেশনগুলো, এইগুলোর পেছনে লাগে। এটা কিন্তু আমার খুব মানে কি বলবো, এটা একটা আমি বলতে পারি যে ইন ডিলেমা, ডিম ডিম হিন্দু ধর্মে হয়তো না খাওয়া, কিন্তু তুমি যদি আর কি খ্রিশ্চান ধর্মে দেখো, ক্রিশ্চিয়ানিটিতে কিন্তু ডিমটা কিন্তু ভীষণ অসপিশিয়াস, বিকজ এই ডিম কিন্তু আমাদের আর কি বোঝাচ্ছে হচ্ছে মায়ের ওম, মানে আমাদের মায়ের মাতৃক্রোড। সো আমি কিন্তু এগ দিয়ে কিন্তু প্রচুর আর কি প্রোটেকশন দিই এবং ব্ল্যাক ম্যাজিক সরাই, মানে প্রসেসটা ডিফারেন্ট, মানে এটা হয়তো একটা চলে আসছে আমাদের হিন্দু ধর্মে ডিম, কিন্তু ডিম সেদ্ধ এটা কিন্তু ভীষণ ভালো, বিকজ হচ্ছে ডিমটা হচ্ছে মাতৃক্রোড, এর মধ্যেই কিন্তু মানে মানুষ মানে ডিমের এটা একটা আর কি আমরা এটা কী বলি, এটা একটা আর কি সিম্বলাইজ করছে বা সিম্বল, মানে একটা ওয়ান কাইন্ড অফ সিম্বল মায়ের ক্রোড, তার চেয়ে বেশি সেপ্রোট মানে জায়গা তো আর কোথাও নেই। সো ডিমটাই যে বলি, আমরা দইয়ের পোতা দিচ্ছি ঠিক আছে, দই দুধ থেকে হচ্ছে গরুর এর থেকে ঠিক আছে, কিন্তু ডিমটাও কিন্তু ভীষণভাবে অসপিশিয়াস। ভীষণ রকমের দামি বিশ্লেষণ এখানে পেলাম, তবে হ্যাঁ অল্পতে মন ভরে না, আরও জানার খিদেটা আমাদের থাকে। সেই ক্ষেত্রে একটু বলে দেবো, যাদের আগ্রহ তৈরি হলো তারা www.shaidivinecollections.in এই বিশেষ ওয়েবসাইটে, ওনার নিজস্ব ওয়েবসাইট, সেখানে ভিজিট করতে পারেন। আর সরাসরি কেউ কানেক্ট করতে চাইলে সেটা তার নিজস্ব সিদ্ধান্ত, তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার একটু মেনশন করে দেবো, 8017931472। যারা ইন্টারেস্টেড আই থিঙ্ক তারা কালেক্টও করে দিয়েছেন নতুন করে কিছু। এনিওয়েজ, আজকের মতো আমরা থামছি, আর ইউটিউব যারা ফলো করতে চান তারাও ফলো করতে পারেন, সেখানে প্রিভিয়াস অনেক এপিসোডগুলো দিদির বক্তব্য সম্বলিত আছে। এই ধরনের জানা অজানা অনেক কিছু সুযোগ আছে, সেটা এবার আপনার সিদ্ধান্ত, কিন্তু সময়ের সিদ্ধান্তে এই মুহূর্তে থামছি। ভালো থাকুন সবাই, নমস্কার।